প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা টিভি সেটের সামনে আজকে আমাদের অনুষ্ঠান দেখছো, তোমাদের সকলকেই সিটিপি ডিজিটাল কন্টেন্ট ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের লেখাপড়া ভালোই চলছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের একটি বিশেষ অধ্যায়। অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, একটি বিশেষ উদ্ভিদ সম্পর্কে আমরা জানব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্দায় নিশ্চয়ই একটি উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ। আশা করি প্রত্যেকে এই উদ্ভিদটি সম্পর্কে জানো এবং পাশাপাশি আরেকটি ছবি দেখলে এই উদ্ভিদটি সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে। আমার মনে হয় পাশাপাশি দুটি ছবি দেখেই তোমরা বুঝতে পারছ উদ্ভিদ সম্পর্কে আমরা কী ধারণা দিতে যাচ্ছি। এখানে দুটো উদ্ভিদের ছবি দেওয়া আছে। একটি উদ্ভিদ আমাদের সবচেয়ে পরিচিত উদ্ভিদ, আমরা অনেকেই উদ্ভিদটিকে চিনি, এটি একটি নারকেল গাছের ছবি। নারকেল গাছের চিত্রের পাশে আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখতে অনেকটা নারকেল গাছের মতো হলেও কিন্তু উদ্ভিদটি নারকেল গাছ নয়। নারকেল গাছের মতো বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান থাকতে পারে, কিন্তু অনেক বৈশিষ্ট্য নারকেল গাছের সঙ্গে মিলবে না, অর্থাৎ তাদের রয়েছে প্রচুর অমিল। তাহলে দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদটি কী। হ্যাঁ, তোমরা অনেকে বুঝতে পেরেছ, উদ্ভিদটি হচ্ছে সাইকাস। সাইকাস উদ্ভিদ এক প্রকার নগ্নবীজী উদ্ভিদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো নগ্নবীজী কী কারণে বলা হয়। নগ্নবীজী একটি ইংরেজি শব্দ থেকে এসেছে, মূলত জিমনোস্পার্ম কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ জিমনোস এবং স্পার্ম থেকে, যার অর্থ হচ্ছে, জিমনোস অর্থ হচ্ছে নগ্ন এবং স্পার্ম কথাটির অর্থ হচ্ছে বীজী। দুটো শব্দের সমন্বয় হয় নগ্নবীজী। মূলত কাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয় শিক্ষার্থীরা? যে সমস্ত উদ্ভিদের প্রকৃতপক্ষে ফুল হয় না, প্রকৃত ফুলটি হয় না, যাদের গর্ভাশয় নেই, গর্ভাশয় না থাকার জন্য ফল হয় না, কিন্তু বীজ হয় এবং বীজগুলো ফল না হওয়ার কারণে উন্মুক্ত অবস্থায় বা নগ্ন অবস্থায় থাকে, খাঁটি বাংলা যাকে আমরা বলতে পারি খোলা অবস্থায় থাকে, সে সমস্ত উদ্ভিদকে এই শিক্ষার্থী বন্ধুরা আমরা বলে থাকি নগ্নবীজী উদ্ভিদ। ঠিক এই প্রকার একটি উদ্ভিদ হচ্ছে সাইকাস। তাহলে আমরা সাইকাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই পর্দায় ছবি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিছু সাইকাস উদ্ভিদ এবং পাশে সাইকাসের একটি বিশেষ অবস্থা। আসলে সাইকাস একটি স্পোরোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ স্পোর ধারণকারী অংশ তার মধ্যে বিরাজমান। মূলত সাইকাস উদ্ভিদটি আমরা দেখে থাকি বাগানে সৌন্দর্যের জন্য লাগানো হয়, তাছাড়া প্রাকৃতিকভাবে কিন্তু সাইকাস জন্মে। বাংলাদেশের চট্টগ্রামের বনে কিন্তু প্রাকৃতিকভাবে সাইকাসের প্রজাতি দেখতে পাওয়া যায়, তাছাড়া এশিয়া মহাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে সাইকাস উদ্ভিদ প্রাকৃতিকভাবে অথবা বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে রোপণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাইকাস উদ্ভিদ সম্পর্কে একটু জেনে নিই। উদ্ভিদটি অনেকটা নারকেল গাছের মতো, যা আমরা পূর্বেই জেনেছি। এর কাণ্ড বেলনাকার এবং এর পাতা যৌগিক। সাইকাস উদ্ভিদ আসলে বিশেষ এক প্রকার নগ্নবীজী উদ্ভিদ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে শিকন ফলটি আমরা দেখব, এই অধ্যায় নিয়ে আলোচনা করলে একজন শিক্ষার্থী এই অধ্যায় থেকে কী কী শিখতে পারবে বা কোন অংশগুলো সহজে আয়ত্ত করতে পারবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিচ্ছি। এই পাঠ শেষে একজন শিক্ষার্থী সাইকাসের বৈশিষ্ট্য বলতে পারবে, সাইকাসের গঠন বর্ণনা করতে পারবে, সাইকাসের পুং ও স্ত্রীরেণুর পত্র অঙ্কন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা পরবর্তী চিত্রটি দেখে নিই। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একটি সামুদ্রিক কোরাল, যাকে বাংলায় আমরা বলে থাকি প্রবাল। বাংলাদেশে কিন্তু প্রচুর সামুদ্রিক প্রবাল পাওয়া যায় সেন্ট মার্টিনে। এই সামুদ্রিক প্রবালের সঙ্গে আসলে সাইকাস উদ্ভিদের কোথায় অমিল বা কোথায় মিল, সেটা কিন্তু আমরা একটু দেখে নিব। কেনই বা এই চিত্রটি আনা হলো সাইকাস উদ্ভিদের সঙ্গে মিল খোঁজার জন্য? তাহলে দেখে নিই আমরা পার্শ্ববর্তী একটা ছবি। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা দেখতে পাচ্ছি একেবারে গোড়ার দিকে কিছু সাদা সাদা অংশ, দেখতে কিন্তু অনেকটা প্রবালের মতোই লাগছে। আসলে এই অংশটি কি? এটি কিন্তু সাইকাসের বিশেষ এক ধরনের মূল, যাকে বলা হয় কোরালয়েড মূল। আসলে কোরালয়েড মূল বলার কিন্তু একটা বিশেষ কারণ আছে। সাইকাস উদ্ভিদের এই মূলে এক ধরনের নীলাভ সবুজ সায়ানোব্যাকটেরিয়া, যাদেরকে আমরা বলে থাকি নীলাভ সবুজ শৈবাল, এই সায়ানোব্যাকটেরিয়াগুলো বসবাস করে। এর ফলে হয় কি, সাইকাসের যে মূলটি তার অগ্রভাগটি স্ফীত হয়ে যায় বা ফুলে যায়। বিশেষ এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া এখানটায় বসবাস করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই দু প্রকার সায়ানোব্যাকটেরিয়া, একটি হচ্ছে নস্টক, অপরটি হচ্ছে অ্যানাবেনা। এই জাতীয় সায়ানোব্যাকটেরিয়া যখন সাইকাসের মূলে প্রবেশ করে, তখন সাইকাসের মূলগুলো স্ফীত হয়ে যায়, যার ফলে সাইকাসের মূলটি দেখতে তখন অনেকটা সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো দেখায়। আসলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি মজার ব্যাপার আছে। এখানে সাইকাসের মূলে যখন এই জাতীয় সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল প্রবেশ করে, তখন এদের মূলের অগ্রভাগ স্ফীত হয়ে যায়। মূলত শৈবালটি পায় বা সায়ানোব্যাকটেরিয়াটি পায় আশ্রয়, এবং সাইকাস উদ্ভিদটি সেই শৈবাল থেকে বা সায়ানোব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করে নাইট্রোজেন। এদের এই সম্পর্কটি কিন্তু আসলে মিথজীবিতা, অর্থাৎ উভয়ে একে অপরের দ্বারা কিন্তু উপকৃত হচ্ছে, এবং সায়ানোব্যাকটেরিয়াটি বসবাসের ফলেই কিন্তু এই মূলটি স্ফীত হয়ে গিয়ে কোরালেনে রূপ ধারণ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, একটি ছবি দেখতে পাচ্ছি। আসলে সাইকাস উদ্ভিদটি কিন্তু ভিন্নবাসী, অর্থাৎ স্ত্রী উদ্ভিদ এবং পুং উদ্ভিদ আলাদা আলাদাভাবে জন্মায়। স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ একই উদ্ভিদে জন্মায় না, পৃথকভাবে অবস্থান করে। এই চিত্রটি হচ্ছে সাইকাসের পুং স্ট্রবিলাস সহ একটি উদ্ভিদ। মূলত পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে কিন্তু পুং স্ট্রবিলাস গঠন করে। আমরা দেখে নিচ্ছি পরবর্তী ছবিটি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি। মূলত এটি সাইকাসের স্ত্রী উদ্ভিদের একটি অংশ, যাকে বলা হয় মেগাস্পোরোফিল। এটি মেগাস্পোরোফিল সহ একটি উদ্ভিদ, অর্থাৎ স্ত্রী জননাঙ্গ ধারণকারী একটি উদ্ভিদ। পাশে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে এই যে মেগাস্পোরোফিলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মেগাস্পোরোফিলটির একটি বড় দৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের কিছু বস্তু মেগাস্পোরোফিলের পাশে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালোভাবে লক্ষ্য করবে, এটি কিন্তু ডিম্বক। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেই কিন্তু বলা হয়েছিল সাইকাস নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ ডিম্বকটি কিন্তু বীজে পরিণত হয়। ফলের অভ্যন্তরে না থেকে তারা কিন্তু উন্মুক্ত বা খোলা অবস্থায় থাকে। এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্যে সাইকাসের পুং স্ট্রবিলাস, যেটা পুরুষ উদ্ভিদ নামে পরিচিত, এবং পাশে হচ্ছে স্ত্রী স্ট্রবিলাস, স্ত্রী উদ্ভিদে অবস্থান করে। পূর্বেই কিন্তু আমরা ছবিগুলো দেখেছিলাম। শিক্ষার্থীরা, এই স্লাইডে আমরা সেই পুং স্ট্রবিলাস এবং মেগাস্পোরোফিল মাইক্রোস্পোরোফিলের ছবি দেখছি। শিক্ষার্থীরা, পাশে যে মোচাকার অংশটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু সাইকাসের পুং স্ট্রবিলাস, অর্থাৎ পুং উদ্ভিদ বা পুরুষ উদ্ভিদে কিন্তু এই কোনাকার অংশটি অবস্থান করে, অর্থাৎ মোচার মতো একটি অংশ দেখতে পাওয়া যায়। আসলে অনেকগুলো মাইক্রোস্পোরোফিল, অর্থাৎ এই অংশটি এখানটায় একত্রে অবস্থান করার কারণেই কিন্তু এরূপ আকার সৃষ্টি হয়েছে। আসলে পুং স্ট্রবিলাসটা কী জিনিস সে সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। পুং স্ট্রবিলাস এ কিন্তু মাইক্রোস্পোরোফিলটা অবস্থান করে। সেই মাইক্রোস্পোরোফিল কিন্তু ঘনভাবে পুং স্ট্রবিলাসে সজ্জিত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাইক্রোস্পোরোফিলটা যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এর অগ্রভাগটি একটি সূচালো, সামান্য সূচালো, যাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস। তাছাড়া এই মাইক্রোস্পোরোফিলের 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একত্রে অবস্থান করে।
এদেরকে তখন আমরা বলছি সোরাস, এবং তার মধ্যে কিন্তু উৎপন্ন হচ্ছে স্পোর মাতৃকোষ, যা হতে কিন্তু পরবর্তী পর্যায়ে শুক্রাণু সৃষ্টি হয়, যাতে শুক্রাণু অবস্থান করে। সবচেয়ে মজার ব্যাপার কি শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু যে উদ্ভিদটির সেটি হচ্ছে সাইকাস, অর্থাৎ সাইকাসের শুক্রাণু উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু। শিক্ষার্থী বন্ধুরা, পাশেই কিন্তু আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। পূর্বে কিন্তু আমরা ছবিটি দেখতে পেয়েছিলাম একটি মেগাস্পোরোফিল সহ উদ্ভিদ, পাশে ছিল একটি মেগাস্পোরোফিল। সেখানে আমরা দেখেছিলাম যে অনেকটা সাপের ফণার মতো বাদামি রোমশ একটি বস্তু, যার সামান্য নিচে অর্থাৎ গোড়ার দিকে কিন্তু লাল রঙের কিছু ডিম্বক অবস্থান করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু মনোযোগ সহকারে চিত্রটি লক্ষ্য করব। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে দেখতে পাচ্ছ যে এটি একটি মেগাস্পোরোফিল, অর্থাৎ মেগাস্পোরোফিল কিন্তু স্ত্রী উদ্ভিদেই জন্মায়। মেগাস্পোরোফিলটি ভালোভাবে লক্ষ্য করো, দেখবে যে এর উপরের দিকের অংশটি কিন্তু প্রশস্ত, অর্থাৎ অনেকটা সাপের ফণার মতো কিন্তু ছড়ানো অবস্থায় আছে। সেই মেগাস্পোরোফিলের পাশে কিন্তু কিছু আমরা খণ্ডিত অংশ দেখতে পাচ্ছি, অনেকটা রোমশ, সে অংশগুলোকে বলা হচ্ছে পিনিউল। মেগাস্পোরোফিলটি কিন্তু বাদামি বর্ণের এবং একটু রোমশ বা হেয়ারি, যেটাকে আমরা লোমযুক্ত বা রোমযুক্ত অংশ বলতে পারি। শিক্ষার্থীরা, এই মেগাস্পোরোফিলের নিচের দিকে কিন্তু কিছু লাল বর্ণের অংশ আমরা দেখেছিলাম পূর্বের স্লাইডে, এখানে দেখতে পাচ্ছি এগুলোকেই বলা হচ্ছে ডিম্বক। মূলত এই মাইক্রোস্পোরোফিলের থেকে শুক্রাণু এবং এই ডিম্বাণু বা ডিম্বকটি মিলিত হয়ে, মূলত ডিম্বকের যে ডিম্বাণু তারা মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করবে, যা হতে পরবর্তী পর্যায়ে নতুন করে সাইকাস উদ্ভিদের জন্ম হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল্যায়নে চলে যাই। আশা করি প্রত্যেকেই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ, তাহলে কিন্তু মূল্যায়নটি সঠিকভাবে হয়ে যাবে। শিক্ষার্থীরা, এখানে কিছু প্রশ্ন আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। প্রথম প্রশ্নটি হচ্ছে, জিমনোস্পার্ম কোন শব্দ হতে এসেছে এবং এর অর্থ কী? নিশ্চয়ই তোমরা প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং লক্ষ্য করেছ, জিমনোস্পার্ম শব্দটি দুটি গ্রিক শব্দ, জিমনোস এবং স্পার্ম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নগ্নবীজী। সাইকাসের প্রধান দেহ কী প্রকৃতির? চিত্রে কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখেছি উত্তরটি ছিল, আসলে সাইকাসের প্রধান দেহ স্পোরোফাইট প্রকৃতির। তিন নম্বর প্রশ্ন, সাইকাসের মূলে কী জাতীয় শৈবাল প্রবেশ করে? আমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সঙ্গে খেয়াল করেছি এবং স্লাইডে দেখেছি দুটি বিশেষ শৈবালের চিত্র। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সাইকাসের মূলে নীলাভ সবুজ শৈবাল, যাকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় বর্তমানে, এরকম দুটি শৈবাল নস্টক এবং অ্যানাবেনা প্রবেশ করে, যার ফলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এর আকারটি কোরালের মতো হয়ে যায়। চতুর্থ প্রশ্ন, সাইকাসে কয় ধরনের রেণু দেখা যায়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি দু ধরনের রেণুপত্র, মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল, অর্থাৎ দু ধরনের রেণু দেখা যাবে, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর। পাঁচ নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু কোন উদ্ভিদের? আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুটি হচ্ছে সাইকাস নামক নগ্নবীজী উদ্ভিদের। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে, সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়? শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আসলে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিছু পাম জাতীয় উদ্ভিদ আছে, নারকেল, সুপারি, এগুলোকে আমরা পাম বলে থাকি, একবীজপত্রী উদ্ভিদ। এই সমস্ত একবীজপত্রী পাম জাতীয় উদ্ভিদের সঙ্গে সাইকাস নামক নগ্নবীজী উদ্ভিদের কিন্তু যথেষ্ট মিল পাওয়া যায়, আর ফার্নের পাতার মতো তার পাতাগুলো কিন্তু কচি অবস্থায়, অনেকটা কুণ্ডলিত অবস্থায় থাকে। এই সাদৃশ্যের উপর ভিত্তি করেই কিন্তু সাইকাসকে বলা হয় পাম ফার্ন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে একটি দলীয় কাজ দিচ্ছি। তোমরা অবশ্যই অধ্যায়টি ভালোভাবে পড়বে, পড়ে দলীয় কাজটি আয়ত্ত করার চেষ্টা করবে। দলীয় কাজটি হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব।
সেক্ষেত্রে আমি কয়েকটি হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা নিশ্চয়ই প্রত্যেকে জানি এই উদ্ভিদটি, প্রথমে বলা হয়েছে, বাগানের সৌন্দর্য রক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে এটা কিন্তু বিশাল অবদান রাখছে। আর আমরা নিশ্চয়ই দেখি যে সাধারণত ফুলের ডালিগুলো যখন সাজানো হয় অথবা কোনো অনুষ্ঠানে, বিশেষ করে গায়ে হলুদ বা এই জাতীয় অনুষ্ঠানে মঞ্চ সাজানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ উদ্ভিদের পাতা ব্যবহার করা হয়। সেই পাতাগুলো অনেকটা নারকেল পাতার মতো, সেটি কিন্তু আসলে সাইকাস বা এই জাতীয় নগ্নবীজী উদ্ভিদেরই পাতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তো দুটো অর্থনৈতিক গুরুত্বের কথা বলে দিলাম, আশা করি বাকিগুলো তোমরা সহজে খুঁজে নিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্যসূচির উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, আশা করি প্রত্যেকে এই বাড়ির কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। বাড়ির কাজটি হচ্ছে সাইকাসের মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা প্রত্যেকেই মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিলের সম্পর্কে বর্ণনা শুনেছি, আশা করি মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিলের চিত্রটি সহজে অঙ্কন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি কাজ করা যাক, সাইকাসের উপরে কয়েকটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা দেখে নিই। প্রথমে দেখো একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, শাহিন গত মাসে তার বড় ভাইয়ের সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়েছিল। সেখানে সে নানা প্রকার উদ্ভিদ দেখতে পেয়েছিল, আম, জাম, কাঁঠাল সহ নানা প্রকার ফল প্রদানকারী উদ্ভিদের পাশাপাশি সে আরও এক ধরনের উদ্ভিদ দেখল যা দেখতে অনেকটা নারকেল গাছের মতো। ভাইয়া বলেছিল, নারকেল গাছের মতো হলেও ইহা নারকেল গাছ নয়, এর বীজগুলো খোলা অবস্থায় থাকে, আম জাম গাছের সাথে রয়েছে অনেক অমিল, তাছাড়া উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্বের কথাও বলেছিলেন। অবশ্যই তোমরা কিন্তু সৃজনশীল অংশটি ভালোভাবে পড়বে, পড়লে কিন্তু তোমরা উদ্দীপকের প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে, বুঝতে পারবে প্রশ্নে কী চাওয়া হয়েছে এবং কতটুকুই বা তার উত্তর দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা, চলে যাই আমরা আমাদের প্রশ্নগুলো। ক, টেরিডোফাইটা কী? জ্ঞানমূলক প্রশ্ন, এর নাম্বার হচ্ছে এক। দুই, সাইকাসকে নগ্নবীজী বলা হয় কেন? নিশ্চয়ই আমরা আমাদের আজকের পাঠটি ভালোভাবে লক্ষ্য করেছি এবং সেখানে বলা হয়েছে কেন তাকে নগ্নবীজী বলা হয়। গ, উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি আম জাম গাছ হতে ভিন্নতর, ব্যাখ্যা করো। আসলে শিক্ষার্থীরা, এখানটায় কিন্তু একটি সূক্ষ্ম প্রশ্ন লুকায়িত আছে। খেয়াল করে দেখবে, আম এবং জাম গাছ, এদের ফলের বীজগুলো কিন্তু ফলের ভিতরে অবস্থান করে, অর্থাৎ আবৃত অবস্থায় থাকে। অপরদিকে সাইকাস নামক উদ্ভিদটির কিন্তু বীজটি নগ্ন অবস্থায় বা খোলা অবস্থায় বিরাজ করে। তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে এখানটায় চাওয়া হচ্ছে আবৃত বীজি এবং নগ্নবীজি উদ্ভিদের পার্থক্য। ঘ, উদ্দীপকে নারকেল গাছের ন্যায় উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব অনেক, বিশ্লেষণ করো। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে সেই উদ্দীপকের উদ্ভিদটি হচ্ছে আমার সাইকাস উদ্ভিদ, আমরা বুঝতে পেরেছি উদ্দীপকটি পরে। তাহলে আমরা সাইকাস উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আরেকটি সৃজনশীল কোশ্চেন আমরা দেখে নিই, তাহলে প্রশ্নটি সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। বাংলাদেশের চট্টগ্রামের বনে প্রাকৃতিকভাবে এক প্রকার নগ্নবীজী উদ্ভিদ জন্মে, এদের অনেক প্রজাতিকে আবার সৌন্দর্যের জন্য বাগানে লাগানো হয়। একদিন শ্রেণীকক্ষে শিক্ষক বলেছিলেন, আদিকালের উদ্ভিদের সাথে এর বৈশিষ্ট্যগত অনেক মিল পাওয়া যায়, এরা ভিন্নবাসী উদ্ভিদ, এদের পুং ও স্ত্রী রেণুপত্রে তৈরি হয় যথাক্রমে পুং রেণু ও স্ত্রী রেণু। স্ত্রী রেণুপত্রটি রোমশ, বাদামি রঙের এবং দেখতে অনেকটা সাপের ফণার মতো। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় উদ্দীপকটি যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু প্রশ্ন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি, নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সাইকাসকে
জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? শিক্ষার্থীরা, অনুধাবনমূলক এই প্রশ্নটি উপস্থাপনের জন্য কিন্তু আমাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। যেহেতু নাম্বার বরাদ্দ 2, তাহলে আমার প্রথম নাম্বারটি অর্থাৎ 1 নম্বর থাকবে জ্ঞানমূলকের জন্য এবং দ্বিতীয় নাম্বারটি থাকবে আমার অনুধাবনের জন্য। সেক্ষেত্রে আমাকে বলতে হবে কেন তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। আগে বলতে হবে জীবন্ত জীবাশ্ম কি। তাহলে একটু বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানকালের যে সমস্ত উদ্ভিদগুলোর সাথে অতীতকালের অনেক উদ্ভিদের মিল পাওয়া যায় তাদেরকে আমরা বলে থাকি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এই সাইকাস উদ্ভিদের সঙ্গে কিন্তু অতীতকালের অনেক উদ্ভিদের মিল পাওয়া গেছে। বিশেষ করে অতীতকালে সাইকাডেলিস বর্গের কিছু উদ্ভিদ ছিল যারা মেসোজোয়িক যুগে বিদ্যমান ছিল, তারা বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই বর্গেরই বেশ কিছু উদ্ভিদের মধ্যে একটি উদ্ভিদ হচ্ছে সাইকাস, তার সঙ্গে কিন্তু তার মিল পাওয়া যায়। এ কারণে কিন্তু সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। চলে যাচ্ছি আমরা তৃতীয় প্রশ্নে। উদ্দীপকে প্রদত্ত উদ্ভিদটির পুং ও স্ত্রীর অনুপত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা শিক্ষার্থীরা প্রত্যেকেই খেয়াল করেছি যে আমাদের স্লাইডে কিন্তু পুং রেণুপত্র এবং স্ত্রী রেণুপত্রর চিত্র দেখানো হয়েছে। আশা করি স্লাইডটি ভালোভাবে দেখেছ, তাহলে কিন্তু ছবিটি অতি সহজে আঁকতে পারবে। চলে যাচ্ছি আমরা চতুর্থ প্রশ্নে। তোমার আঁকা চিত্র অনুযায়ী পুং এবং স্ত্রী রেণুপত্রের গঠন বর্ণনা করো। শিক্ষার্থীরা, এখানে কিন্তু পুং এবং স্ত্রী রেণুপত্রের গঠন আমরা বর্ণনা করেছি। যেহেতু গ নম্বর প্রশ্নে পুং এবং স্ত্রী রেণুপত্র আঁকতে বলা হয়েছে আর ঘতে বলা হয়েছে এদের গঠনের বর্ণনা, তাহলে কিন্তু খুব সোজা হয়ে যাবে যদি চিত্রটি ভালোভাবে আমরা লক্ষ্য করি এবং আজকের ক্লাসটি মনোযোগের সাথে লক্ষ্য করলে কিন্তু এই প্রশ্ন দুটির সমাধান অতি সহজেই দেওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করেছো। তোমরা বাড়ির কাজটি কিন্তু ভালোভাবে করে তোমাদের অভিভাবক এবং বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষককে দেখাবে। যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে অবশ্যই তা সংশোধন করে নেবে, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসটি খুব মনোযোগের সাথে লক্ষ্য করেছো। তোমরা সবাই তোমাদের বাড়ির কাজটি ভালোভাবে করে তোমাদের বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষক অথবা অভিভাবককে দেখাবে, ভুল ত্রুটি সংশোধন করে নেবে, তাহলেই কিন্তু আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আগামী ক্লাসে দেখা হবে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো পরিচ্ছেদ নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।